প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা হাওলাদার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ আইসিটি, দনিয়া ইউনিভার্সিটি কলেজ। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং যার যার অবস্থান থেকে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো। আইসিটির আজকের অনলাইন ক্লাসে আমরা যে অধ্যায়ে আছি সেটি হচ্ছে অধ্যায় 2, কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। অধ্যায় 2-এ আজকে আমাদের আলোচ্য টপিক তারবিহীন মাধ্যম বা আনগাইডেড মিডিয়া। মাধ্যম বলতে আমরা কি বুঝতে পারছি? ব্যাপারটা এরকম, অর্থাৎ আমরা যোগাযোগের ক্ষেত্রে অর্থাৎ উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে দু ধরনের মাধ্যম ব্যবহার করে থাকি। একটি হচ্ছে তারযুক্ত, অর্থাৎ যেখানে তারের মাধ্যমে ডেটার আদান প্রদান হচ্ছে, এবং অপরটি হচ্ছে তারবিহীন, অর্থাৎ যেখানে কোনো তার থাকছে না বা কেবল থাকছে না, কোনো সংযোগ থাকছে না, কিন্তু তথ্যের আদান প্রদান হচ্ছে। এবং এখানে বাতাসকেই মাধ্যম বা মিডিয়া হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা যদি সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারবো, কোনো প্রকার তার বা কেবলের সংযোগ ছাড়া তথ্য আদান প্রদানের জন্য যে মাধ্যম ব্যবহার করা হয় তাকে ওয়্যারলেস মিডিয়া বলা হয়। ওয়্যারলেস মিডিয়া ক্ষেত্রে আমরা কয়েক ধরনের ওয়েব সম্পর্কে জানবো, বা কি কি ধরনের তরঙ্গের মাধ্যমে ডেটা ট্রান্সফার হয় সেই সম্পর্কে আমরা জানবো। এবং সেক্ষেত্রে আমরা সর্বপ্রথমে যে তরঙ্গ সম্পর্কে জানতে চাচ্ছি সেটি হচ্ছে বেতার তরঙ্গ। বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ, এই শব্দটির সাথে তোমরা সবাই পরিচিত। তোমরা রেডিও ওয়েভ সম্পর্কে আগেও জেনেছো, বা তোমরা FM রেডিও সবাই শুনেছো। সেক্ষেত্রে আমরা যে তরঙ্গটা ব্যবহার করে থাকি সেটা বেতার তরঙ্গ, বা বাংলাদেশে বহু আগে থেকেই রেডিও বা বেতারের ব্যবহার হয়ে আসছে। তো সেক্ষেত্রে এই যে রেডিও তরঙ্গ সম্পর্কে আমরা জানবো, তারপরে এই অধ্যায়ে আমরা আরো জানবো মাইক্রোওয়েভ বা মাইক্রো তরঙ্গ সম্পর্কে, এছাড়া আছে ইনফ্রারেড, এই যে ব্যাপারগুলো সম্পর্কে আমরা জানবো। এগুলো মূলত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম মানে কি? এটা হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ বা রেডিয়েশন। এবং এই বিকিরণ বা রেডিয়েশনের যে একটা ফ্রিকোয়েন্সির সমাহার সেটাকেই আমরা বলতে পারবো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তো এই যে আমরা এই যে স্পেকট্রামে যে তরঙ্গের বা ফ্রিকোয়েন্সির সমাহারটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমাদের বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভের একটা রেঞ্জ হচ্ছে 3 কিলোহার্জ থেকে 300 গিগাহার্জ। অর্থাৎ সোজাভাবে বলতে গেলে 3 কিলোহার্জ থেকে 300 গিগাহার্জ এর মধ্যে সীমিত যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম সেটাকে আমরা বলতে পারবো রেডিও ওয়েভ। ঠিক আছে, যদিও কার্যত আমরা যখন রেডিও ওয়েভটা ব্যবহার করতে যাই তখন আমাদের রেঞ্জটা সাধারণত 10 কিলোহার্জ হয়ে থাকে, বা সর্বোচ্চ 1 গিগাহার্জ পর্যন্ত যেয়ে থাকে। কিন্তু ইন জেনারেল রেডিও ওয়েভের একটা যে রেশিও বা একটা যে রেঞ্জ সেটাকে আমরা বলতে পারবো 3 কিলোহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত। রেডিও ওয়েভ ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী, এবং এটা এই তরঙ্গটা খুব সহজেই তৈরি করা যায় এবং অনেক দূর পর্যন্ত যেতে পারে। এবং তোমরা এই ব্যাপারটা সবাই খেয়াল করেছো, তোমরা যারা FM শুনে থাকো তোমরা দেখবে যে দরজা জানালা বন্ধ আছে, তুমি ঘরের মধ্যে আছো, কিন্তু সেখানেও কিন্তু তুমি রেডিও শুনতে পাচ্ছ, অর্থাৎ বেতার তরঙ্গ সেখানেও যেতে পারছে। অর্থাৎ এটা একটা খুব সুবিধা যে এই তরঙ্গটা অনেক দূর পর্যন্ত যেতে পারে, বিভিন্ন বাধা অতিক্রম করেও যেতে পারে। সেজন্য আমরা ঘরের মধ্যে থেকে বা ঘরের বাইরে থেকেও রেডিও ওয়েভটা ব্যবহার করতে পারি। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে রেডিও ওয়েভের। এখানে তোমরা খেয়াল করলে দেখতে পারবে যে রেডিও তরঙ্গের জন্য একটি ট্রান্সমিটার এবং একটি রিসিভারের দরকার আছে। ঠিক আছে, অর্থাৎ একটি অ্যান্টেনা থাকবে যেটা ডেটাকে ট্রান্সমিট করবে, অর্থাৎ পাঠিয়ে দেবে উৎস থেকে, এবং আরেকটি হচ্ছে রিসিভিং অ্যান্টেনা, সেটা কি করবে, ডেটাটাকে রিসিভ করবে। এবং এই যে ডেটাটা বা সিগন্যালটা উৎস থেকে গন্তব্যে যাচ্ছে, এর মাঝখানে ডেটাটা আমাদের বায়ুমণ্ডলের কতগুলো লেয়ার আছে, কতগুলো স্তর আছে,
তোমরা যারা বিশেষ করে মানবিকে বিভাগে আছো, যারা কিনা ভূগোল সম্পর্কে পড়াশোনা করেছো, তারা জানো যে আমাদের বায়ুমণ্ডলের কতগুলো স্তর আছে, যার মধ্যে আছে ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এরকম কতগুলো স্তর রয়েছে। এবং আমাদের যে রেডিও ওয়েভটা, সেটা কিন্তু আমাদের বায়ুমণ্ডলের যে আয়োনোস্ফিয়ার সেখানে বাধা পেয়ে তারপরে গন্তব্যে পৌঁছায়, গন্তব্যের যে অ্যান্টিনাটা আছে তার কাছে পৌঁছায়। অর্থাৎ টোটাল সামারিটা হচ্ছে এরকম, ট্রান্সমিটার একটি সিগনাল বা একটি তরঙ্গ ট্রান্সমিট করবে, পাঠিয়ে দেবে, সেটি আমাদের বায়ুমণ্ডলের যে আয়োনোস্ফিয়ার অঞ্চলটা আছে সেখানে গিয়ে বাধা প্রাপ্ত হবে, এবং সেখান থেকে বাধা পেয়ে কোথায় চলে যাবে, যে রিসিভার যে অ্যান্টেনাটা আছে তার কাছে চলে যাবে। এই হচ্ছে গিয়ে আমাদের রেডিও ওয়েভের একটি চিত্র। এখন আমরা একটু জানার চেষ্টা করি যে এই রেডিও ওয়েভের ব্যবহারটা কোথায় কোথায় হচ্ছে। তোমরা অলরেডি দেখেছো যে আমাদের যে বেতার যন্ত্র বা যেটাকে আমরা রেডিও বলে থাকি, সেটা অবশ্যই বেতার তরঙ্গ ব্যবহার করে। এটা সবচেয়ে বহুল প্রচলিত একটি ব্যবহার রেডিও ওয়েভে। এছাড়া আরো আরো অনেকগুলো ব্যবহার আছে, যেমন ধরো টেলিকমিউনিকেশনে যে ফোন বা মোবাইল ফোনের যোগাযোগের যে লিঙ্কগুলো স্থাপন করা হয় সেখানে কিন্তু রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। ইন্টারনেট সংযোগের জন্য টাওয়ারগুলোতে রেডিওর লিঙ্ক ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ টাওয়ার টু টাওয়ার যে একটা লিঙ্কিং সিস্টেম, সেখানে রেডিও ওয়েভের কাজ হয়ে থাকে। কম্পিউটার নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার হতে পারে, টেলিভিশনে ব্রডকাস্ট, নিউজ ব্রডকাস্ট বা যে কোনো সম্প্রচারজনিত যে কোনো তথ্য সম্প্রচারের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। রাডার সহ বিমানের যে ধরনের তথ্য আদান প্রদান বা নেভিগেশন সিস্টেম, এগুলোতে রেডিও ওয়েভের ব্যবহার আছে। তোমরা ব্যবহারগুলো সম্পর্কে অনেকে অবগত আছো, অনেকের কাছে ধারণা আছে, যাদের কাছে ধারণা কম আছে তাদেরকে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে, অর্থাৎ কোথায় কোথায় ব্যবহারটা হচ্ছে সেটা আলাদা করে মনে রাখতে হবে। এরপরে আমরা জানতে চাচ্ছি যে রেডিও ওয়েভ এর সুবিধাটা কোথায়। রেডিও ওয়েভ যেটা সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে এটা বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার পর্যন্ত বিস্তৃত। আমরা যখন চিত্র দেখেছি তখন আমরা সেটা খেয়াল করলাম যে রেডিও ওয়েভটা বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার অঞ্চলে গিয়ে বাধা পেয়ে আবার রিসিভারের কাছে যায়। সুতরাং তার মানে কি, আমি সমগ্র পৃথিবীর মধ্যেই কিন্তু রেডিওর মাধ্যমে বা রেডিও ওয়েভের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে পারছি, অর্থাৎ এর রেঞ্জটা কিন্তু অনেক ভালো, একটা সুদূরপ্রসারী বিস্তৃত একটি রেঞ্জ। আর রেডিওওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সেজন্য ওয়েভের যে ইন্টারফারেন্সটা সেটাও তুলনামূলকভাবে কম হয়। আর এছাড়া কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে না, সেটা একটি বড় সুবিধা। এই যে কতগুলো সুবিধা আছে, বা আবহাওয়ার একটু তারতম্য হলেও সেখানে যোগাযোগটা প্রায় মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে অক্ষতই থাকছে, এই যে ব্যাপারগুলো, এগুলোই হচ্ছে আমাদের রেডিও ওয়েভের সুবিধা। অর্থাৎ আবহাওয়ার যে ব্যাপারটা বললাম সেটা হচ্ছে, আবহাওয়া খুব খারাপ হলে, খুব বড় ধরনের ঘূর্ণিঝড় বা অসুবিধা হলে তখনকার ব্যাপারটা নিশ্চয়ই আলাদা, কিন্তু স্বাভাবিক সময়ে যে টুকটাক ঝড় হয়ে থাকে, সামান্য কিছু জটিলতা হয়ে থাকে আবহাওয়ায়, সেটাতে তেমন কোনো অসুবিধা রেডিও ওয়েভে হয় না। রেডিও ওয়েভের যে অসুবিধাগুলোর কথা বলতে গেলে যেটা বলা যায় সেটা হচ্ছে যে এর একটা খারাপ প্রভাব আছে হিউম্যান বডির উপরে। শুধু হিউম্যান বডি কেন বলছি, আমাদের প্রাণী জগতে যারাই আছে, অনেক পাখিরা আছে, বিভিন্ন প্রাণীরা আছে, এদের প্রত্যেকেরই এই রেডিও ওয়েভের একটা নেগেটিভ ইফেক্ট হচ্ছে তাদের বডিতে। অর্থাৎ রেডিও ওয়েভের একটা খারাপ প্রভাব পড়ছে মানুষের শরীরে বা যে কোনো প্রাণীর শরীরে, এটা আমরা খেয়াল করতে পারি। আর এটা একসাথে খুব বেশি ডেটা ট্রান্সমিট করতে পারে না, এটাও রেডিও ওয়েভের একটা অসুবিধা। ঠিক আছে, এগুলো সম্পর্কে একটু তোমাদের মনে রাখতে হবে, অর্থাৎ কোনটা সুবিধা কোনটা অসুবিধা। তো এতক্ষণ আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কি, তারবিহীন মাধ্যমে একটা ওয়েভ সম্পর্কে আমরা জানলাম, যেটা হচ্ছে রেডিও ওয়েভ। এরপরে আমরা যেটা সম্পর্কে জানতে চাচ্ছি সেটা হচ্ছে মাইক্রোওয়েভ। ঠিক আছে, মাইক্রোওয়েভ, মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, অর্থাৎ মাইক্রোওয়েভে হচ্ছে ক্ষুদ্র ওয়েভ বলা যেতে পারে, বা ক্ষুদ্র তরঙ্গ বলা যেতে পারে।
তো মাইক্রোওয়েভ এর রেঞ্জটা আমরা জানবো, সেটা হচ্ছে এই প্রত্যেকটাই, রেডিওওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, যতগুলো নামই আমি বলবো, এই প্রত্যেকটারই কি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে একটা রেঞ্জ আছে। তোমাদেরকে এই রেঞ্জটাই মনে রাখতে হবে। যেমন আমি রেডিও ওয়েভের সময় একটা রেঞ্জ বলেছি, এখন আমি আবার আরেকটা রেঞ্জ বলছি, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড, সেটাকে বলা হয় মাইক্রোওয়েভ। তোমাদেরকে লেখার সময় খেয়াল রাখতে হবে যে তোমরা মেগাহার্জ, গিগাহার্জ এই শব্দগুলোকে সঠিকভাবে লিখতে পারছো কিনা, ঠিক আছে? এখানে কিন্তু বড় ছোট, ক্যাপিটাল স্মলের ব্যাপারটাও যেরকম আছে, অর্থাৎ ফন্টটা বড় ছোট করে লিখতে হয়, এই ফরম্যাটটাও কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড, সেটাকে আমরা কি বলতে পারি? মাইক্রোওয়েভ বলতে পারি। কার্যত মাইক্রোওয়েভ এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা অলরেডি বললাম, যেটা কি করতে পারছে, সেকেন্ডে প্রায় 1 গিগা বা তার চেয়ে বেশি কম্পন তৈরি করতে পারছে, ঠিক আছে? অর্থাৎ ডেটা স্থানান্তরের ক্ষেত্রে 1 গিগা পর্যন্ত কম্পন সে প্রতি সেকেন্ডে তৈরি করতে পারছে, যার ফলে কি আমরা খুব দ্রুতই যে কোনো ডেটা আদান প্রদান করতে পারছি। আর এই মাইক্রোওয়েভ কমিউনিকেশনের একটা বড় বৈশিষ্ট্য যেটা সম্পর্কে এখন আমি বলবো, সেটা হচ্ছে কি, এখানে ট্রান্সসিভার নামে দুটো যন্ত্র থাকে। শব্দটা কিন্তু ট্রান্সমিটার না, ট্রান্সসিভার, তোমরা খেয়াল করবে, ট্রান্সসিভার। সেখানে এই যন্ত্রের দুটো অংশ থাকে, যার মধ্যে একটি অংশ হচ্ছে ট্রান্সমিটার এবং অপরটি হচ্ছে রিসিভার। আবার বলছি, মাইক্রোওয়েভ কমিউনিকেশনে যে যন্ত্র ব্যবহৃত হয় সেটার নাম ট্রান্সসিভার, অর্থাৎ যে একজন সে ডেটা ট্রান্সমিট করছে আর অপর একজন সে ডেটাটাকে রিসিভ করছে, অর্থাৎ ট্রান্সমিটার এবং রিসিভার মিলিয়েই আমাদের ট্রান্সসিভার ব্যবস্থাটা কাজ করছে। তো সেক্ষেত্রে আমাদের দুটো যন্ত্র দুইটা সাইডে কাজ করছে। এই মাইক্রোওয়েভের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, আরো একটি বিশেষ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এটা বাঁকা পথে যেতে পারে না, হ্যাঁ, অর্থাৎ সবসময় স্ট্রেট লাইনে চলে। তাহলে এই জন্য কিন্তু আমাদেরকে মাঝে মাঝে সমস্যায় পড়তে হয় যে ডেটাটা, সিগন্যালটা কিভাবে যাবে, অর্থাৎ যখন আমাদের রাস্তাটা সহজ নয়, সোজা নয়, তখন কিন্তু আমাদের মাইক্রোওয়েভ এর সিগন্যালটা যাবে না। যদি আমি সোজা কোনো পথ না পাই, তাহলে কিন্তু আমার সিগন্যালটা ট্রান্সমিটই হবে না, ঠিক আছে? এই ব্যাপারটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে মাইক্রোওয়েভের এটা একটা বড় বৈশিষ্ট্য কি, সেটা বাঁকা পথে চলতে পারে না। অর্থাৎ প্রেরক এবং গ্রাহক কম্পিউটারের মধ্যে, অর্থাৎ ট্রান্সমিটার এবং রিসিভারের মধ্যে যদি কোনো বাধা পড়ে যায়, তাহলে কিন্তু আর সিগন্যালটা ট্রান্সফার হতে পারছে না। এজন্যই কি মাইক্রোওয়েভ অ্যান্টেনাটা বড় কোনো দীর্ঘ উচ্চতা বিশিষ্ট দালানের উপরে অথবা কোনো টাওয়ারের উপরে, অর্থাৎ কথা হচ্ছে একটা উঁচু জায়গার উপরে আমাকে বসাতে হবে, যাতে আমি ডেটাটাকে সুন্দরভাবে ট্রান্সফার করতে পারি, কোনো বাধা সেখানে থাকা চলবে না। এই যে মাইক্রোওয়েভ কমিউনিকেশন, এটা দুই ধরনের হতে পারে, যার মধ্যে একটির নাম হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ এবং অপরটি হচ্ছে স্যাটেলাইট। স্পেলিংগুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে, আমি প্রত্যেক ক্লাসে এটা তোমাদেরকে বলে থাকি যে একটি হচ্ছে টেরেস্ট্রিয়াল, এই শব্দগুলো ইংরেজি শব্দ, প্রতিটাই ইংরেজি শব্দ, মাইক্রোওয়েভ, টেরেস্ট্রিয়াল, স্যাটেলাইট, সবগুলো শব্দ ইংরেজি শব্দ, কিন্তু আমরা যখন বাংলায় লিখছি তখন আমাদের স্পেলিং মিস্টেক যেন না হয় সেটা খেয়াল করতে হবে। এখানে আমরা মাইক্রোওয়েভ ট্রান্সমিশনের একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখো, আমি একটু আগে যে কথাটা তোমাদেরকে বললাম যে মাইক্রোওয়েভ সরাসরি ডেটাটা ট্রান্সফার করতে পারে, লাইন অফ সাইটের মাধ্যমে ডেটাটা ট্রান্সফার করতে পারে, তো সেক্ষেত্রে কোনো বাধা যেন না পড়ে, দৃষ্টিসীমার মধ্যে সরাসরি ডেটাটা যায়, সেই ব্যাপারটা আমরা চিত্রের মাধ্যমেও দেখতে পাচ্ছি।
এবার আমরা টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ সম্পর্কে একটু ধারণা নিতে চাচ্ছি। তোমরা কিন্তু টপিকের সিকুয়েন্সটা মাথায় রেখো। আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছে মাইক্রোওয়েভ কমিউনিকেশন, তার দুটো ক্লাসিফিকেশন, যার মধ্যে একটি হচ্ছে টেরেস্ট্রিয়াল এবং অপরটি হচ্ছে স্যাটেলাইট। আপাতত আমরা আলোচনা করছি টেরেস্ট্রিয়াল কমিউনিকেশন নিয়ে। এটা এমন এক ধরনের প্রযুক্তি যেখানে আমাদের ভূপৃষ্ঠে ট্রান্সমিটার এবং রিসিভার বসানো হবে। এবং মাইক্রোওয়েভ কমিউনিকেশনে মেগাহার্টজ রেঞ্জে ডেটার সিগন্যালগুলো ট্রান্সফার হতে থাকবে। এবং একটু আগে চিত্রে আমরা যে কথাটা দেখলাম সেই কথাটা এখানেও আছে, যে ট্রান্সমিটার এবং রিসিভারের মধ্যে কোনো ধরনের বাধা পড়তে পারবে না, অর্থাৎ সিগন্যাল কোনো রকমে বাধা পাবে না দৃষ্টি সীমানার মধ্যে, অর্থাৎ লাইন অফ সাইটের মধ্যে কোনো বাধা পড়তে পারবে না। যেমন উচ্চ ভবন, পাহাড়, এই ধরনের উঁচু কোনো জায়গাতে আমাকে কি করতে হবে, ট্রান্সমিটার এবং রিসিভারকে বসাতে হবে। এটাই হচ্ছে মেইন কথা টেরিস্ট্রিয়াল কমিউনিকেশন সিস্টেমে বা টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভে। এরপরে আমরা সবচাইতে ইন্টারেস্টিং টপিক এই আজকের লেকচারে, সেটা হচ্ছে স্যাটেলাইট সম্পর্কে জানবো, স্যাটেলাইট মাইক্রোওয়েভ। স্যাটেলাইট মাইক্রোওয়েভ সম্পর্কে জানতে গেলে আমরা যেটা জানবো প্রথমে, যে স্যাটেলাইট আসলে কি। স্যাটেলাইট শব্দটা গত বছর থেকে আমাদের কাছে আরো বেশি বেশি করে আলোচিত হচ্ছে, কারণ আমরা জানি যে আমাদের নিজেদের দেশের একটি স্যাটেলাইট এখন ভূপৃষ্ঠের চারপাশে, অর্থাৎ পৃথিবীর চারপাশে ঘুরছে। অর্থাৎ আমাদের একটি স্যাটেলাইট আছে এখন, যেটা আমাদের প্রতিনিধিত্ব করছে। তো এই যে স্যাটেলাইট সম্পর্কে আমরা এখন জানবো, তো সেক্ষেত্রে আমার প্রথম যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্যাটেলাইট আসলে কি। স্যাটেলাইট শব্দের অর্থ হচ্ছে কৃত্রিম উপগ্রহ, ঠিক আছে? স্যাটেলাইট মানে কি, কৃত্রিম উপগ্রহ। তাহলে স্যাটেলাইট যদি কৃত্রিম উপগ্রহ হয় তাহলে প্রাকৃতিক উপগ্রহ কি? তোমরা অনেকেই জেনে থাকবে যে প্রাকৃতিক উপগ্রহ, পৃথিবীর জন্য একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হচ্ছে চাঁদ, ঠিক আছে? আমাদের পৃথিবী হচ্ছে একটি গ্রহ, সেটা সূর্যের চারপাশে ঘুরতে থাকে এবং পৃথিবীকে কেন্দ্র করেও একটি উপগ্রহ সবসময় পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে, এটা হচ্ছে গিয়ে চাঁদ। তাহলে আমরা এই ব্যাপারটা বুঝতে পারলাম যে চাঁদ যেহেতু পৃথিবীর চারপাশে সবসময় ঘুরছে, তাহলে পৃথিবীর, সমগ্র পৃথিবীর সব জায়গার ইনফরমেশন সে নিতে পারছে। কিন্তু চাঁদ সেরকম ভাবে কখন ইনফরমেশন নিয়ে থাকে না। কিন্তু আমরা যদি এরকম কোনো যন্ত্র তৈরি করতে পারি যেটা চাঁদের মতো করে পৃথিবীর চারপাশে ঘুরবে, তাহলে কি হচ্ছে, সেই যন্ত্রটা পৃথিবীর এক প্রান্ত থেকে ডেটা নিচ্ছে এবং অন্য প্রান্তে ডেটা ট্রান্সফার করছে, এরকম একটা কাজ করা সম্ভব। এবং এখান থেকেই কৃত্রিম উপগ্রহের কনসেপ্ট এসেছে। অর্থাৎ আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে কৃত্রিম উপগ্রহের কনসেপ্টটা কোথা থেকে আসলো। সেটা হচ্ছে উপগ্রহ থেকে, যে যেভাবে উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে সেরকম স্যাটেলাইট বা কৃত্রিম একটা উপগ্রহ, সেটাও পৃথিবীর চারপাশে ঘুরবে এবং যেহেতু চারপাশে ঘুরছে তাহলে এক পাশ থেকে ইনফরমেশন গ্রহণ করবে এবং আরেক পাশে ইনফরমেশন পৌঁছে দেবে। এটাই হচ্ছে স্যাটেলাইট বা মাইক্রোওয়েভের কার্যাবলী। এবং এটা আমাদেরকে কেন করতে হচ্ছে সেটা আমি তোমাদেরকে একটু বলি। যেমন আমরা টেরিস্ট্রিয়াল কমিউনিকেশন সম্পর্কে একটু আগে জেনেছি। টেরিস্ট্রিয়াল কমিউনিকেশন জানতে গিয়ে আমরা এটা জানলাম যে টেরিস্ট্রিয়াল হচ্ছে গিয়ে বাধা অতিক্রম করতে পারে না, কারণ কি, সে মাইক্রোওয়েভ কমিউনিকেশন ব্যবহার করছে, অর্থাৎ তার ট্রান্সমিটার এবং রিসিভারের মধ্যে কোনো প্রকারের বাধা থাকতে পারবে না। তাহলে যে সমস্ত স্থানে বাধা আছে আমরা কি সেখানে ডেটা ট্রান্সফার করব না, আমরা কি তথ্যের আদান প্রদান করব না? বা বর্তমান সময়ে কিন্তু আমরা সমগ্র বিশ্বেই তথ্যের আদান প্রদান করছি, ঠিক আছে? তাহলে যখন আমরা সমগ্র বিশ্বে তথ্যের আদান প্রদান করতে যাচ্ছি তখন কিন্তু আমাদের বাধা থাকলেও সেখানে ডেটা ট্রান্সফার করতে পারতে হবে। যেমন ধরো তুমি আমাদের দেশে রাঙামাটিতে গেলে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে গেলে, সেখানে কি আমরা ডেটা ট্রান্সফার করব না, সিগন্যালের আদান প্রদান করব না? কিন্তু সেটা কিভাবে এখন সম্ভব হচ্ছে? সেখানে কি কোনোভাবে টেরিস্ট্রিয়াল কমিউনিকেশন কাজ করবে? করবে না, কারণ কি, সে তো কোনো বাধাই অতিক্রম করতে পারছে না, ঠিক আছে? তাহলে সেই জন্য আমাদেরকে স্যাটেলাইটের কনসেপ্টে আসতে হচ্ছে। স্যাটেলাইটে সুবিধাটা হচ্ছে এটাই, যেহেতু এটা পৃথিবীর বাইরে থেকে তথ্যের আদান প্রদান করছে, পৃথিবীর বাইরে অবস্থান করছে, সুতরাং সেখানে তো আর কোনো বাধার সম্মুখীন হওয়ারই কোনো কারণ নেই।
অর্থাৎ পৃথিবীর বাইরে তো আর উঁচু গাছপালা, এটা সেটা পাহাড় পর্বত পড়ছে না, বড় একটা বিল্ডিং পড়ছে না, তাই না? অর্থাৎ স্যাটেলাইট ও মাইক্রোওয়েভ কমিউনিকেশন করছে, কিন্তু স্যাটেলাইটের সুবিধাটা হচ্ছে কি, সেটা পৃথিবীর বাইরে থেকে ডেটাটার আদান প্রদান করছে, ঠিক আছে? এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে স্যাটেলাইটের মূল কনসেপ্ট এবং সবচেয়ে বড় সুবিধা। তো এই যে স্যাটেলাইটের কনসেপ্ট থেকে স্যাটেলাইট তৈরি করার যে চিন্তা ভাবনাটা হলো, এটা একটা জটিল বৈজ্ঞানিক গবেষণা ছিল এবং বিজ্ঞানীরা সফল হয়ে 1960 সালে প্রথম জিওসিনক্রোনাস স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে 22,000 মাইল দূরে জিওসিনক্রোনাস অরবিটে স্থাপন করতে সক্ষম হলো। অর্থাৎ 1960 সালে বা সেই বহু বছর আগে যে প্রথম স্যাটেলাইটটা, সেটা পৃথিবীর চারপাশে যে জিওসিনক্রোনাস অরবিটটা আছে সেখানে স্থাপন করতে সক্ষম হলো। এটা পৃথিবীর গতির সমান গতিতে পরিভ্রমণ করতে থাকে, হ্যাঁ, অর্থাৎ পৃথিবী যেভাবে ঘুরছে সেই পৃথিবীর সাথে সাথে সে সব সময় ঘুরছে পৃথিবীর চারপাশে, এবং একটা নির্দিষ্ট রেঞ্জ মেনটেন করে, অর্থাৎ ওকে যে অরবিটটা দেয়া হয়েছে সেই অরবিটের মধ্যে থেকেই সে পৃথিবীকে ফোকাস করে, পৃথিবীকে সেন্টার করে পৃথিবীর চারপাশে ঘুরছে। তো এই হচ্ছে কি আমাদের প্রথম স্যাটেলাইট যেটা পৃথিবী থেকে বাইরে পাঠানো হয়েছিল সেটার গল্প। তো এই যে এক একটা স্যাটেলাইট পৃথিবীর চারপাশে গিয়ে কাজ করে, এটা বেশ জটিল একটা প্রসিডিউর, অর্থাৎ এর মেনটেনেন্সটা যথেষ্ট কঠিন এবং কষ্টসাধ্য একটা ব্যাপার, এই জন্য যে অর্থাৎ একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট প্রতিনিয়ত কাজ করছে এটার পেছনে, কারণ আমাদের সেই স্যাটেলাইটটা ঠিকভাবে আছে কি না, বা প্রপারলি ঘুরতে পারছে কি না, বা তার জ্বালানি শেষ হয়ে যাচ্ছে কি না, জ্বালানির ব্যাপারটাও আছে, এরকম যাবতীয় সমস্ত যে মেনটেনেন্সটা, এটা মোটামুটি একটা জটিল প্রসিডিউর। তো এই যে স্যাটেলাইট সম্পর্কে বলছি, এই স্যাটেলাইটের কতগুলো বেসিক উপাদান থাকে, অর্থাৎ মূল উপাদান থাকে যেগুলো অবশ্যই দরকার হয়, যেমন ধরো দুটো অ্যান্টেনা, যার মধ্যে একটা হচ্ছে রিসিভার অ্যান্টেনা এবং আরেকটা হচ্ছে ট্রান্সমিটার অ্যান্টেনা, মোস্ট ইম্পর্টেন্ট দুটো পার্ট। অর্থাৎ একটা অ্যান্টেনা কি করছে, আমার মাইক্রোওয়েভ সিগন্যালটাকে সেন্ড করছে, আর একটা রিসিভার অ্যান্টেনা কি করছে, আমার মাইক্রোওয়েভ সিগন্যালটাকে রিসিভ করছে, ঠিক আছে? দুটো অ্যান্টেনা রয়েছে, এছাড়া রয়েছে এই যে অ্যান্টেনাগুলো কে চালনা করবে সেজন্য আমাদের সোলার পাওয়ার দরকার হবে, পাওয়ার বা এনার্জি দরকার হবে, এবং পাওয়ারটা আমরা সোলার সিস্টেম থেকেই বেশিরভাগ ক্ষেত্রে পেয়ে থাকি, কারণ আমরা জানি যে সৌরশক্তি আসলে শেষ হয়ে যাওয়ার নয়, এটা পৃথিবীর সাথে সাথেই এটা আছে, এরকম একটা ব্যাপার। তো এই যে ব্যাপারগুলো, অ্যান্টেনা, রিসিভার, সোলার সিস্টেম, পাওয়ার সাপ্লাই, এই সমস্তটা মিলিয়েই হচ্ছে আমাদের স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। তাহলে কৃত্রিম উপগ্রহ সম্পর্কে যদি আমরা আরো ক্লিয়ার করে বলতে চাই, এক কথায় বলতে চাই, তাহলে আমরা এটা বলতে পারি যে স্যাটেলাইট হচ্ছে কৃত্রিম উপগ্রহ, যেটা কিনা পৃথিবীর বাইরে একটি নির্দিষ্ট অরবিটে পাঠানো হয়, এবং সেটা পৃথিবীর বাইরে ওই নির্দিষ্ট অরবিটে থেকেই পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে এবং তথ্যের আদান প্রদান করতে থাকে। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা আমাদের দেশের যে স্যাটেলাইট, অর্থাৎ বঙ্গবন্ধু স্যাটেলাইটের একটা ছবি, অর্থাৎ সেটা পৃথিবীর বাইরে নির্দিষ্ট অরবিটে কিভাবে ঘুরছে। এরপরে যেটাতে যাব সেটা হচ্ছে স্যাটেলাইটের ব্যবহার। স্যাটেলাইটের ব্যবহার জানে না বর্তমান সময়ে এরকম লোক পাওয়াটা কঠিন হয়ে যাবে। তো তোমরা অলরেডি স্যাটেলাইট ইউজ করছো, ঠিক আছে? বিশেষ করে টেলিভিশনে আমরা যে স্যাটেলাইট চ্যানেলগুলো দেখে থাকি, টেলিভিশন তোমাদের অনেকের অনেক পছন্দের একটা যন্ত্র, সেটা ছাড়া তোমরা থাকতেই পারছো না। তো সেক্ষেত্রে টেলিভিশনের যে সিগন্যাল পাঠানোর কাজটা, সেটা কিন্তু আমরা স্যাটেলাইটের মাধ্যমেই করতে পারছি। এবং যে কথাটা না বললেই না, সেটা হচ্ছে যে লাইভ টেলিকাস্ট ব্যাপারটা যে এখন আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু স্যাটেলাইট ছাড়া একদমই অসম্ভব। স্যাটেলাইট কি করছে, লাইভ টেলিকাস্ট, অর্থাৎ তুমি একটা লাইভ ক্রিকেট ম্যাচ দেখতে চাচ্ছ, অর্থাৎ এই মুহূর্তে আজকে খেলা হচ্ছে, এক্ষুনি তুমি সেটা দেখতে চাচ্ছ, তাহলে তোমাকে স্যাটেলাইটের সহায়তা নিতে হচ্ছে। কি করছে স্যাটেলাইট, ওই যেখানে খেলাটা হচ্ছে, ক্রিকেট ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে, সেখানকার ট্রান্সমিটার সেই খেলার সিগন্যালটা ট্রান্সমিট করে দিচ্ছে আমাদের দেশে। আমার কাছে যে সিগন্যাল, যে রিসিভারটা আছে, সেটা কি করছে, সেই সিগন্যালটাকে রিসিভ করে নিচ্ছে, অর্থাৎ একটা লাইভ টেলিকাস্ট সম্ভব হচ্ছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে,
অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যদি তাদের পার্সোনাল ইনফরমেশন গুলো আলাদাভাবে ট্রান্সফার করতে চায়, সেক্ষেত্রে তারা স্যাটেলাইটের সহযোগিতা নিতে পারে। প্রতিরক্ষা বিভাগের যে বিভিন্ন কনফিডেন্সিয়াল তথ্যগুলো থাকে, সেগুলো আদান প্রদানের ক্ষেত্রে স্যাটেলাইটের ব্যবহার হয়ে থাকে। বর্তমান সময়ে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ইন্টারনেট সংযোগ। অর্থাৎ বর্তমানে এই করোনাকালীন সময়ে আমরা পড়াশোনা সেটাও করছি অনলাইনের মাধ্যমে, ঠিক আছে? অর্থাৎ ইন্টারনেটটা আমাদের জন্য এই মুহূর্তে কতটা গুরুত্বপূর্ণ। আগে আমরা শুধু তথ্যের আদান প্রদান করেছি, কিন্তু ব্যবহারিক জীবনে এত বেশি ইফেক্টিভ ছিল না ইন্টারনেটটা। কিন্তু বর্তমান সময়কার পরিস্থিতিটা এমন, অর্থাৎ সিচুয়েশন ডিমান্ড করছে কি, ইন্টারনেট ছাড়া আমরা একটুও চলতে পারছি না, আর কোনোভাবেই আমাদের কার্যক্রমগুলো চালানো সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রেও আমাদের ভরসা সেই স্যাটেলাইট। এছাড়া আবহাওয়ার তথ্য পেতে গেলে, অর্থাৎ যেহেতু স্যাটেলাইট পৃথিবীর বাইরে ঘুরছে, পৃথিবী সংক্রান্ত আবহাওয়া জলবায়ুর যাবতীয় ইনফরমেশন স্যাটেলাইটের কাছে সবচেয়ে সহজভাবে পৌঁছবে এবং আমরা সেখান থেকেই সবচেয়ে ভালোভাবে ইনফরমেশনগুলো পাবো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ এগুলো মোটামুটি হচ্ছে স্যাটেলাইটের ব্যবহার, যেটা সম্পর্কে তোমরা অলরেডি ধারণা রাখো। তারপরেও আমি পয়েন্ট আকারে আরেকবার তোমাদের কাছে উপস্থাপন করলাম। তো এই যে স্যাটেলাইট ব্যবহার শিখলাম বা স্যাটেলাইট সম্পর্কে জানলাম, এটা আমাদের যে আলোচ্য টপিকে ছিল সেটা হচ্ছে আমরা মাইক্রোওয়েভ কমিউনিকেশন শিখছিলাম। মাইক্রোওয়েভ কমিউনিকেশনে আমাদের দুটো টপিক সম্পর্কে জানতে হয়েছে, যার মধ্যে একটি হচ্ছে টেরিস্ট্রিয়াল কমিউনিকেশন, যেখানে কি ছিল, মাইক্রোওয়েভ কমিউনিকেশন ব্যবহার হতো, মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার হতো, কিন্তু উৎস এবং গন্তব্যের মধ্যে কোনো বাধা থাকতে পারবে না, অর্থাৎ বাধা থাকলে সিগন্যাল নষ্ট হয়ে যেত, সেরকম একটা কমিউনিকেশন, সেটা হচ্ছে কি টেরিস্ট্রিয়াল। এবং মাইক্রোওয়েভের আরেকটা টেকনোলজি, সেটা হচ্ছে স্যাটেলাইট। এখানে কি হচ্ছে, এখানে আমার সিগন্যালটা উৎস থেকে গন্তব্যে পৌঁছে যাচ্ছে, এর মধ্যে কোনো প্রকার বাধা পড়ছে না। কেন? কারণ স্যাটেলাইটটা অবস্থান করছে আমাদের পৃথিবীর বাইরে, সে পৃথিবীর বাইরে থেকে আমাদেরকে তথ্যের আদান প্রদানটা করতে সাহায্য করছে। আচ্ছা, এরপরে আমরা যেটা সম্পর্কে জানবো, যে ওয়েভ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ইনফ্রারেড ওয়েভ। ইনফ্রারেড, আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এই শব্দটা বারবার ইউজ করছি, অর্থাৎ আমি আজকে তোমাদেরকে তিন ধরনের তরঙ্গ সম্পর্কে পড়াচ্ছি। প্রথমে ছিল রেডিও ওয়েভ, এরপরে ছিল মাইক্রোওয়েভ, এবং ফাইনালি এখন আমি পড়াচ্ছি ইনফ্রারেড ওয়েভ। তিনটা ধরনের ওয়েভের মধ্যে কিন্তু আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম সম্পর্কে বলেছি, অর্থাৎ এই শব্দটা এবং এই যে রেঞ্জটা, এটা তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এবং ইনফ্রারেডের রেঞ্জটা হচ্ছে 300 গিগাহার্জ থেকে 430 টেরাহার্জ পর্যন্ত। অর্থাৎ গিগাহার্জের চেয়েও যে আমাদের হাই লেভেল ফ্রিকোয়েন্সিটা, সেটা হচ্ছে টেরাহার্জ। এবং ইনফ্রারেডটা আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত হাই স্পিডই একটা ওয়েভিং সিস্টেম বা একটা তরঙ্গ, যার ডেটাটা বা সিগন্যালটা টেরাহার্জ স্পিডে ট্রান্সফার হচ্ছে। হার্জ শব্দটা আমি বারবার ব্যবহার করছি, এটা সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে হার্জ হচ্ছে কম্পাঙ্ক পরিমাপের একক, কম্পাঙ্ক পরিমাপের একক। যেমন আমি যদি এখন চাল ডাল পরিমাপ করি, আমি কি একক বলবো, কেজি। আমি যদি দূরত্ব পরিমাপ করি, আমি বলবো কিলোমিটার। সেরকম একইভাবে আমি যখন কম্পাঙ্ক পরিমাপ করছি, সেটার জন্য আমি বলছি হার্জ। HZ দিয়ে এই এটাকে আমরা মেনশন করে থাকি ইংলিশে লেখার সময়, তো বাংলায় লিখতে গেলে হার্জ উচ্চারণ করতে হয়। তো এই যে আমাদের ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রামের 300 গিগাহার্জ থেকে 430 টেরাহার্জ পর্যন্ত যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড, সেটাকে আমরা বলতে পারছি ইনফ্রারেড। ইনফ্রারেড প্রযুক্তির ব্যবহার, এটা হচ্ছে নামটা, তোমরা ইনফ্রারেড নামটা আগে কখনো শোনোনি বা হয়তো অনেকে জানো না, কিন্তু ইনফ্রারেড ব্যবহার করে ফেলেছো সেই বহু বছর আগে থেকে। যেমন প্রত্যেকে রিমোট কন্ট্রোল ইউজ করছি আমরা, তাই তো? অর্থাৎ রেডিও হোক, টেলিভিশন হোক, এসি হোক, যে কোনো যন্ত্র কিন্তু আমরা বর্তমান সময় রিমোট কন্ট্রোল দিয়ে ব্যবহার করে থাকি। এবং শুধুমাত্র টেলিভিশন বা এসি কেন, আমরা এখন আমাদের যে স্মার্টফোনগুলো আছে, সেখানে আমাদের যে ইলেকট্রিক সুইচগুলো, সেগুলোকেও আমরা রিমোট কন্ট্রোল দিয়ে অপারেট করতে পারছি। এই যে অপারেটিং সিস্টেমটা, অর্থাৎ এই যে অপারেটের ব্যবস্থাটা আমরা কিভাবে করছি, সেক্ষেত্রে আমরা একটা ইনফ্রারেড তরঙ্গের ব্যবহার করছি। কিভাবে তরঙ্গের ব্যবহারটা হচ্ছে তোমরা খেয়াল করো। যেমন ধরো,
তুমি টেলিভিশনের সামনে বসে আছো। তুমি টেলিভিশনের সামনে বসে তোমার টেলিভিশনের যে রিমোটটা সেটার একটা বাটনে প্রেস করেছো। বাটনে প্রেস করার সাথে সাথে তোমার টিভির চ্যানেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ তুমি নিজেই দেখতে পাচ্ছো যে সিগন্যালটা কত দ্রুত পাস হচ্ছে, যে তুমি কমান্ড দেওয়ার খুব কম সময়ের মধ্যেই ডেটাটা ট্রান্সফার হয়ে গেছে, তোমার টেলিভিশনের চ্যানেলটা চেঞ্জ হয়ে গেছে। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে ইনফ্রারেড প্রযুক্তির ব্যবহার। কারণ আমরা একটু আগেই দেখেছি কি ইনফ্রারেড কি করে থাকে, সেটা টেরাহার্জ রেঞ্জে ডেটা ট্রান্সফার করে থাকে। ঠিক আছে, এই যে ইনফ্রারেড, সেটা আমাদের যে টিভি রিমোট কন্ট্রোলের যে পাওয়ার বাটন আছে ওখান থেকে আমাদের টেলিভিশনের যে পাওয়ার বাটন, তাদের দুজনের মধ্যে সংযোগটা হচ্ছে, ঠিক আছে, এবং যার ফলে আমার সিগন্যালটা পাস হয়ে যাচ্ছে। এবং এই আমাদের ইনফ্রারেডের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন টেরাহার্জ স্পিডে ডেটা ট্রান্সফার করতে পারে, কিন্তু এটাও কিন্তু খুব একটা বাধা অতিক্রম করতে পারে না। ঠিক আছে, এজন্যই কিন্তু তুমি যদি পাশের ঘর থেকে টিভির রিমোটটা অপারেট করতে চেষ্টা করো সেক্ষেত্রে কিন্তু কাজ হবে। ঠিক আছে, এরকম, অর্থাৎ ইনফ্রারেডের ব্যবস্থাটাই এরকম, অর্থাৎ যেখানে খুব দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করতে হবে কিন্তু কোনো বাধা নেই, সেই সমস্ত জায়গাতেই আমরা এই ইনফ্রারেড টেকনোলজিটা ব্যবহার করতে পারি। তো এখানে কতগুলো ব্যবহার দেওয়া আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ, রেডিও, টেলিভিশনে, রিমোট কন্ট্রোল সিস্টেমে, গাড়ির দরজা জানালা নিয়ন্ত্রণ, এছাড়া মাউস, প্রিন্টার, তোমরা সেগুলোও কিন্তু বর্তমানে ওয়্যারলেস দেখছো। যেমন আমি এই মুহূর্তে ওয়্যারলেস কিবোর্ড, ওয়্যারলেস মাউস দিয়ে কাজ করছি, এই যে ব্যাপারগুলো, সেক্ষেত্রে কিন্তু আমাকে ইনফ্রারেড সিগন্যালটা ব্যবহার করতে হচ্ছে। স্মার্ট হোম পরিবেশ, একটু আগে যেটা আমি তোমাদেরকে বললাম যে দরজা জানালা, সুইচ গুলো, লাইট, ফ্রিজ, যে কোনো কিছু অপারেট করার জন্য, যে বা যে কোনো খেলনা আমি যদি অপারেট করতে চাই, আমাকে ইনফ্রারেডের সহায়তা নিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ইনফ্রারেড প্রযুক্তির ব্যবহার। তাহলে আজকে আমরা কি কি নিয়ে আলোচনা করলাম সেটা সম্পর্কে আরেকবার জেনে নেই। আমরা আজকে প্রথমেই জেনেছিলাম যেটা, সেটা ছিল আমাদের তারবিহীন মাধ্যম সম্পর্কে কিছু আলোচনা। সেখানে তারবিহীন মাধ্যম বা আনগাইডেড মিডিয়া পড়তে গিয়ে আমরা কি করেছিলাম, তিন ধরনের ওয়েভ সম্পর্কে জানতে চাচ্ছিলাম। একটা হচ্ছে রেডিও ওয়েভ, একটা হচ্ছে মাইক্রোওয়েভ, আর একটা হচ্ছে ইনফ্রারেড। তো সর্বশেষ টপিক কিন্তু আমাদের আজকে ইনফ্রারেড। তো ইনফ্রারেড কি, সেটার ব্যবহার কোথায় কোথায় আমরা সেটা দেখলাম। এখন আমরা দেখতে চাচ্ছি যে ইনফ্রারেড প্রযুক্তির সুবিধাটা কি। সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে খুব কম বিদ্যুৎ শক্তি খরচ করছে, বা আমরা যে রিমোট কন্ট্রোলগুলো সেটা ব্যাটারি দিয়েও চালনা করতে পারছি, এটা একটা খুব ভালো সুবিধা। খুব একটা বেশি এক্সপেন্সিভ না ইনফ্রারেড টেকনোলজিটা, কম রেঞ্জে খুব ভালো কাজ করে থাকে। এই যে ব্যাপারগুলো সেটা আমাদেরকে খেয়াল করতে হবে, অর্থাৎ এই সুবিধাগুলো আমরা পাচ্ছি। আর সুবিধাটা কি, যে সেটা অধিক দূরত্ব পর্যন্ত ডেটা ট্রান্সফার করতে পারছে না, অর্থাৎ যেটা আমি একটু আগে বলেছি যে তুমি পাশের রুমে থেকে যদি ডেটা অপারেট করতে চাও বা তোমার টেলিভিশন অপারেট করতে চাও, সেটা পারছো না, কারণ রেঞ্জটা বেশি হয়ে গেছে। তারপরেও পাশের ঘর থেকে পারতে, কিন্তু যদি বাধা পড়ে যায়, হ্যাঁ, অর্থাৎ কোনো দেয়াল পড়ে যায় তোমার টেলিভিশন আর তোমার রিমোট কন্ট্রোলের মধ্যে, তাহলে কিন্তু সে আর ডেটাটা ট্রান্সফার করতে পারবে না। অর্থাৎ প্রথম কথা হচ্ছে কি, অধিক দূরত্বে ডেটা ট্রান্সফার করতে পারে না, এটা একটা সমস্যা। এছাড়া যদি আবহাওয়া খারাপ হয়ে যায়, অর্থাৎ বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে ডেটা কাজ করতে পারে না। এখন তোমরা এরকম বলতে পারো যে কেন, ওয়েদার খারাপ হলেও তো আমরা টিভি দেখছি, রিমোট দিয়ে সমস্ত কিছু অপারেট করছি, এসি চালাতে পারছি। হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটা তো তোমার বাসার মধ্যে তো আর আমাদের ওয়েদারের খুব একটা ইফেক্ট পড়ছেও না। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি তোমার তরঙ্গটা, ইনফ্রারেডটা কোনো খোলা পরিবেশে থাকে, সেখান থেকে পাস করতে হয়, তখন এই তোমার এনভায়রনমেন্টাল ইফেক্টগুলো তোমার বেশি করে তোমাকে ক্ষতিগ্রস্ত করবে, এটা একটা ব্যাপার। আর যেটা সবচেয়ে বড় সমস্যা, যেটা বারবার বললাম, যে ট্রান্সমিটার এবং রিসিভার সরল রেখা বরাবর কাজ করে, অর্থাৎ ট্রান্সমিটার কোথায় আর রিসিভার কোথায়। যখন তুমি তোমার টিভির সুইচটা অপারেট করছো বা টিভিটা অপারেট করছো, তখন তোমার যে রিমোট কন্ট্রোলটা, সেটা হচ্ছে তোমার ট্রান্সমিটার, আর তোমার যে টিভিটাতে যে সিগন্যালটা যাচ্ছে, টিভি হচ্ছে সিগন্যালটা গ্রহণ করছে, সে হচ্ছে তখন রিসিভার।
অর্থাৎ এই যে ট্রান্সমিটার রিসিভার এদের মধ্যেও কিন্তু লাইন অফ সাইট থাকতে হবে, অর্থাৎ কোথাও বাধা পেলে চলবে না, ঠিক আছে? অর্থাৎ এই সিগন্যালটা কিন্তু বাঁকা পথে যাবে না, সোজা পথে যাবে, সেই ব্যাপারটা তোমাকে খেয়াল রাখতে হবে। এই ছিল আমাদের ইনফ্রারেডের অসুবিধা। তো এই যে আমরা জানলাম, সেটা হচ্ছে প্রত্যেকটা ধরনের প্রযুক্তি, বা এটাকে তোমরা তরঙ্গ বলতে পারো, ওয়েভ বলতে পারো, সেটা সম্পর্কে আমরা জানলাম। অর্থাৎ তারবিহীন মাধ্যমে আমরা কি কি তরঙ্গ ব্যবহার করে থাকি। আমরা প্রথমত ব্যবহার করে থাকি রেডিও ওয়েভ, ঠিক আছে? তারপর আমরা ব্যবহার করে থাকি, বা প্রথমে আমরা আজকে জেনেছি রেডিও ওয়েভ সম্পর্কে, যেটা অনেক পুরনো একটা ডেটা ট্রান্সমিশন সিস্টেম। আমরা রেডিও ওয়েভ শিখেছি, সেটার সুবিধা কি, অসুবিধা কি, এর রেঞ্জ কত, সেটা জেনেছি। তারপরে আমরা জেনেছি মাইক্রোওয়েভ সম্পর্কে, এবং মাইক্রোওয়েভ জানতে গিয়ে আমরা দুটো কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে জেনেছি, একটা হচ্ছে টেরিস্ট্রিয়াল এবং আর একটি হচ্ছে স্যাটেলাইট, এটা সম্পর্কে জেনেছি। এবং ফাইনালি আমরা যে তরঙ্গটা সম্পর্কে জেনেছি সেটা হচ্ছে ইনফ্রারেড, ঠিক আছে? ইনফ্রারেড সম্পর্কে জানলাম, যে প্রযুক্তি তোমরা বহু বছর ধরে ব্যবহার করে আসছো, কিন্তু আজকে আমরা সেটা সম্পর্কে জেনেছি যে সেটা কিভাবে কাজ করে, বা সেটার কি কি সুবিধা আছে, অসুবিধা আছে। তো এই ছিল আমাদের মোটামুটি আইডিয়া, বা তারবিহীন মাধ্যম, অর্থাৎ যেখানে কোনো ধরনের তারের ব্যবহার হচ্ছে না, কিন্তু আমরা সিগনালকে কাজ করাতে পারছি, বা সিগনাল ব্যবহার করতে পারছি, অর্থাৎ তারবিহীন মাধ্যমে তথ্যের আদান প্রদান হচ্ছে, ঠিক আছে? এবং সেক্ষেত্রে তরঙ্গ ছাড়া আমাদের বিকল্প কোনো ব্যবস্থা কিন্তু নেই। এই ছিল আমাদের মোটামুটি আজকের আলোচনা তারবিহীন মাধ্যম সম্পর্কে। আশা করছি তোমরা মোটামুটি ভালো একটা ধারণা পেয়েছো আজকের আলোচনা শুনে, এবং তোমরা পুরো টপিকটা মনোযোগ সহকারে শুনেছো, সেটা আমার একটা প্রত্যাশা। এখন তোমাদেরকে যেটা করতে হবে, এই লেকচার শোনার পরে তোমাদেরকে একটু বই নিয়ে বসতে হবে, বই থেকে তথ্যগুলো আরো বিস্তারিত আকারে যেগুলো লেখা আছে। বিশেষ করে আমরা যখন অনলাইনে ক্লাস নিচ্ছি, যখন আমরা এটাকে স্লাইড আকারে প্রেজেন্ট করছি, এখানে কিন্তু খুব বেশি আকারের থিওরি ব্যবহার করা যাচ্ছে না, ঠিক আছে? অর্থাৎ আমি খুব কম সংখ্যক কিন্তু এখানে লিখেছি, কিন্তু আমি তোমাদেরকে বলেছি অনেক কিছু। এটাই হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। তোমরা যেহেতু এখান থেকে শুনেছো বেশি, শুনে শুনে মনে রেখেছো, এখন তোমাদেরকে বই পড়তে হবে, বই থেকে ধারণা নিতে হবে, তাহলে তোমাদের কাছে একটা আরো ভালো কনসেপ্ট তৈরি হয়ে যাবে আশা করছি। আর যদি কোনো টপিক বুঝতে কোনো অসুবিধা হয়ে যায়, সেটা কমেন্ট বক্স কমেন্ট করে জানাবে, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে বলার। আর আশা করছি যেটা, সৃষ্টিকর্তা খুব শীঘ্রই আমাদেরকে এই বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ করবেন, যাতে আমরা সবাই আবার ক্লাসরুমে একসাথে পড়াশোনা করতে পারি, তোমাদেরকে আমি সামনে থেকে দেখতে পারি, তোমাদের কোনো পড়াশোনা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা সেটা আমি বুঝতে পারি, সেই অনুযায়ী আমি তোমাদেরকে পড়াতে পারি। অর্থাৎ আমি বা আমরা সবাই এখন আবার ক্লাসরুমে ফিরতে চাচ্ছি, সবাইকে সামনে থেকে পড়াশোনা করাতে চাচ্ছি, এবং সবাই একটা সুস্থ স্বাভাবিক সময় আবার ফেরত আসতে চাচ্ছি। অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে এখন আমাদের এটাই প্রার্থনা, যেন সমগ্র প্রতিকূলতা তিনি আমাদেরকে কাটিয়ে উঠতে সহায়তা করেন, যাতে আমরা আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারি, সবাই আবার একসাথে বাঁচতে পারি, একসাথে ভালো থাকতে পারি, ঠিক আছে? তোমাদের সবার জন্য শুভেচ্ছা, শুভকামনা, তোমরা সবাই সুস্থ থাকো, এটা আমার প্রত্যাশা, বা সুস্থ আছো, যে যেভাবেই আছো ভালো থাকার চেষ্টা করো, এবং সচেতন ভাবে নিরাপদে থাকতে চেষ্টা করো, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা, থ্যাংক ইউ অল।